সবার অবদানকে প্রফেসর ইউনুস একটা বক্তৃতায় ধ্বংস করে দিচ্ছেন। উনি বলছেন ছাত্ররা ওনাকে নিয়োগ করেছে, তো স্যার দেশ কি ছাত্রদের একার? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কের জাতিসংঘে সাধারণ অধিবেশনে যুক্ত হয়েছেন এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। এক পর্যায়ে বাংলাদেশের 5ই আগস্ট ছাত্র জনতা তীব্র গণ আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থান ঘটিয়ে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের অন্যতম সমন্বয়কদেরকে তিনি বিশ্বের কাছে উন্মোচন করেছেন এবং বিশ্বের মানুষগুলো করতালি এবং উল্লাসের মাধ্যমে বাংলাদেশের এই স্বাধীনতা সমন্বয়কদেরকে ব্যাপকভাবে গ্রহণ করেছেন। আসুন সর্বশেষ সেই বিষয়টি বিস্তারিত জানবো এবং ভাষণ শুনবো ডক্টর ইউনুসের। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। Dreams, and this is a Bangladesh of the dreams they will make. Some of the leaders of the student movement are here, I guess. Yeah, we'll just see if they stand up. This is a responsibility we take together, and you'll be here with us in that dream, making that dream come true. আপনার চেয়ারে বসেছে, তাদের ডেকে না বক্তৃতা দিলেন সামনে রেখে, মেলা ইমোশনাল বক্তৃতা দিলেন আর কি, সবাই সুস্থ, কারো কোনো অসুবিধা হয় নাই। কিন্তু এই যে ছেলেগুলা চোখারায় আপনার সাথে এসে দেখা করতে চায়, দেখা করতে পারে না, কেন দেখা করেন না ওদের সাথে? ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন, এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি। আপনারা কেউ গুলি খান নাই, গুলির দুঃখ বুঝবেন না। ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমাকে অপারেশন করলো, পরের দিনেই অপারেশন করে তিনটা গুলি বের করলো। ওইখান থেকে আমার সিট গেলো জাতীয় চক্ষু হসপিটালে, ওইখানে আমার যে অপারেশন করলো 3-4-5 দিন পরে, আবার অপারেশন করলো, দুবার অপারেশন করলো আমার চোখটাকে। দুবার অপারেশন করার পরে কেন 8টা গুলি চোখের ভিতরে থাকে যায়? আমি পঙ্গু মানুষ, মানে আমি চলতে পারি, আমার হুইল চেয়ার দিয়ে চলতে হয়, আমার হাতে দেখেন, পা দেখেন, আমাকে ধরে রাখছে। আমার প্রশ্ন, আমার এখানে আসতে হয়েছে কেন? আমি এই মানুষগুলো নিয়ে এখানে কেন আসতে হয়েছে? আমার এখন সর্বশেষ আমার সাথে অনেক উপদেষ্টার সাথে কথা হয়েছে, তাদের কথা শুনে মনে হচ্ছে আমরা এখানে এরা গুলি খেয়ে অপরাধ করছে, এরা আহত হয়ে এরা রাস্তায় নেমে অপরাধ করছিল। ওদের অবদান নাই, ওরা লড়াই করে নাই, ওরা হারায় নাই কিছু, কেন দেখা করেন না তাদের সাথে? না করতেছেন চিকিৎসা, না নিচ্ছেন কোনো খবর। আপনি সরকারে ঢুকাইলেন 3 ছাত্র নেতারে, সরকারে নিলেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, একজনও কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া যাইতো না? একজন কি নারী হইতে পারত না এর মধ্যে? এখনও সুযোগ আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে উপদেশটা নেন, ঢাকা শহরের বাইরে বিশ্ববিদ্যালয় থেকে উপদেশটা নেন, চট্টগ্রাম থেকে নিতে পারেন, নারীদের মধ্যে থেকে নেন ছাত্রদের সরকারে। সরকারে নাই যারা, সে সমস্ত ছাত্র নেতাদের সচিবালয়ে ঘোরাঘুরি করা বন্ধ করেন। এই প্রসঙ্গে কয়ে রাখি যে কোন 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 বিশ্ববিদ্যালয় পর্যায়ে কারা বেশি রক্ত দিচ্ছে সেটা জানা থাকা দরকার। একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র শহীদদের একটা পরিসংখ্যান পাইছি, এটা প্রাথমিক ভুলচুক থাকতে পারে, আমি স্বীকার করে নিচ্ছি। আমি এটা কোনো মিডিয়াকে বলতেছি, যদি দায়িত্ব নিয়ে এটা কমপ্লিট করেন কৃতজ্ঞ থাকবো, এটা ভবিষ্যতের জন্য একটা আকর হইয়া থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2 জন, বিউপি 2 জন, MIST 2 জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 1 জন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 1 জন, খুলনা বিশ্ববিদ্যালয় 1 জন, সাস্ট 1 জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ না, শূন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় শূন্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শূন্য, বুয়েট শূন্য, সুয়েট শূন্য, রুয়েট শূন্য, ডুয়েট শূন্য, কৃষি বিশ্ববিদ্যালয় শূন্য, মেডিকেল কলেজগুলো শূন্য। আমার লজ্জাই লাগছে এটা দেখে, যে মেডিকেল কলেজে রাজনীতি করে আসলাম, এত কিছু শিখলাম, আর মেডিকেল কলেজদের এইখানে ছাত্ররা মারা যেতেছে, মেডিকেল কলেজের ছাত্ররা কিছু করে নাই। নর্দান 5 জন, সাউথ ইস্ট 5 জন, মানারাত 2 জন, ড্যাফোডিল 2 জন, প্রিমিয়ার চট্টগ্রাম 2 জন, সোনারগাঁও ইউনিভার্সিটি 2 জন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল 1 জন, IUT 1 জন, IUB 1 জন, ইস্ট ওয়েস্ট 1 জন, নর্থ সাউথ 1 জন, বরেন্দ্র রাজশাহী 1 জন, UCT চট্টগ্রাম 1 জন, প্রাইমেশিয়া 1 জন, সিটি ইউনিভার্সিটি 1 জন, আশুলিয়া সিটি ইউনিভার্সিটি 1 জন, UDA 1 জন, BUBT 1 জন, CCN UST 1 জন, BUFT 1 জন। তো সব যদি মিলানো যায় তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয় 12 জন আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় 31 জন, প্রায় 3 গুণ।
প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন এইভাবে মরিয়া হয়ে লড়লো তা আগামী দিনে গবেষণার বিষয় হতে পারে। আর সরকার নিলেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্রকে, এটা বৈষম্য না? 18 তারিখ থেকে আন্দোলন টেনে নিয়ে গেছে কে, প্রশ্ন রেখে গেলাম আজকে, এটা নিয়ে পরে বিস্তারিত আলাপ করব। আন্দোলনের যে ওনারশিপ টোনারশিপ নিয়ে কথা হয় না, এখানে আমার একটাই টেস্ট, হ্যাঁ, পুলিশকে টেরোরাইজ করা হয়েছে কীভাবে কে বলতে পারবে? ছাত্রনেতারা বলতে পারবে? পারবে না। যে কয়টা বিপ্লবী সহিংসতা হয়েছে কোন মাস্টার মাইন্ড করছে কইতে পারবে? এখন অবশ্য কইতে পারে, আমরা ভালো ছেলে, আমরা সহিংসতা ঘৃণা করি, আমরা সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসি। এইবার আসেন আর এক আলাপ করি সংবিধান সংস্কার নিয়ে। আমার চিন্তা হইতেছে প্রফেসর ইউনুস কি সত্যি সংবিধান সংস্কার নিয়ে সত্যি সিরিয়াস? আমার মনে হয় না। প্রথমে কমিশনের চেয়ারম্যান হিসেবে স্বাধীন মালিককে নিয়োগ দিলেন, এক সপ্তাহ পরে উনি কইলেন যে আমার পেশাগত ব্যস্ততা আছে, আমি থাকতে পারবো না। তো প্রশ্ন হইতেছে যে যখন ওনার নাম ঘোষণা করছে ওনার সাথে কথা বলে নেননি? যদি কথাই বলে নেন তাহলে তখন বলেনি কেন পেশাগত ব্যস্ততার কথা? ঘোষণা হয়ে যাওয়ার পরে কেন বলে পেশাগত ব্যস্ততার কথা? তার মানে পরামর্শ করেন নাই, না কইরেই আপনারা ঘোষণা করে দিচ্ছেন। এটা কি বাচ্চাদের খেলা যে কাউকে দায়িত্ব দিবেন আর তার আগে সম্মতি নেবেন না? আর দিলেন কাকে? সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের ক্রুসেডের একজন মহান যোদ্ধা এবং প্রথম আলো ডেইলি স্টার এর প্রিয় পাত্র, এবং তারে আপনারা দিলেন আলী রিয়াজ আসলে কে? উনি আমেরিকান সিটিজেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আমেরিকার ডক্টর ইউনুস ও জো বাইডেনের ভেতরে কী বৈঠক হলো বাংলাদেশকে নিয়ে, শেখ হাসিনার বিষয়ে এখানে কোনো ইস্যু ছিল কিনা, এবং এ ধরনের কোনো শেখ হাসিনার আক্রমণ কোনো পরিস্থিতি জাতিসংঘে ডক্টর ইউনুসকে মুখ করতে হয়েছে কিনা, আসুন সে সম্পর্কে একটু বিস্তারিত জানবো রিপোর্টে। জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকটা যে খুবই গুরুত্বপূর্ণ, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন এটা গুরুত্বের সঙ্গে নিয়েছে, তার প্রমাণ হলো হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে একটা বিবৃতি দিয়েছে, সেখানে বলেছে বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে জো বাইডেন। তার মানে অন্তর্বর্তী সরকার যা যা করতে চাইছে জো বাইডেন বা মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতি পূর্ণ সমর্থন জানাবে, সেটা আনুষ্ঠানিকভাবে তারা বলছে। আগে হয়তো বৈঠকের সূত্র ধরে অনেকে যার যার মতন করে রিপোর্ট করেছে, আমরাও করেছি, এবং এটি একটি সত্যি একটা ঐতিহাসিক বৈঠক ছিল, বিরল বৈঠক ছিল, কূটনৈতিক মহলে এটা চাঞ্চল্য গবেষণা। এবং ডক্টর ইউনুস যে এইভাবে বিশ্ব মঞ্চে আবির্ভূত হবেন এবং তাকে ঘিরে যে কৌতূহল সেটাও কিন্তু দেখা গেছে, তাকে তার সঙ্গে সেলফি তোলার জন্য যেভাবে তোলপাড়, এমনকি দেখা গেছে যে পিটার ডিহাস তিনিও লাইনে দাঁড়িয়ে আছেন, পরে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তিনি আলিঙ্গন করেছেন এবং ছবি তুলেছেন। তো এরকম উচ্ছ্বাস, এরকম ঘটনা কখনো দেখা যায়নি, যে দেখা গেছে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে এরকম একটি পরিবর্তন হোক, এটি পশ্চিমা দেশ গণতন্ত্র বিশ্ব চেয়েছিল। বাংলাদেশ যে আস্তে আস্তে একটা স্বৈরতান্ত্রিক দেশে রূপ নিচ্ছিল সেটা আমাদের দেশের জন্য অমর্যাদাকর ছিল, এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে আস্তে আস্তে এই বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, সবাই নামকা অবস্থায় একটা সম্পর্ক রাখছিল কিন্তু আন্তরিকভাবে বাংলাদেশকে গ্রহণ করছিল না। এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনা এবং তার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটা সারা বিশ্বকে ভীষণভাবে আহত করেছে, যখন কি একের পর এক শুধু মানে জল জারি নির্বাচন হচ্ছে, সারা বিশ্ব দেখছে যে হাস্যকর সব নির্বাচন, এবং হাস্যকর নির্বাচনের পর আবার দাবিও করছে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে মানে প্রধানমন্ত্রী করেছে, এমন একটা গল্প শুনতো আর কি পশ্চিমারা। তারা কিছু বলতো না কিন্তু ভেতরে ভেতরে খুবই অসন্তুষ্ট ছিল। তো এই পরিবর্তনের ফলে বিশ্ব সভা মঞ্চ জাতিসংঘের এই অধিবেশনে ডক্টর ইউনুস আসার পর ইউনুসকে কিভাবে সবাই অভিবাসন দিচ্ছে, মানে অভিনন্দন জানাচ্ছেন, সেটি দেখা যাচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেছেন, তারপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আরও গুরুত্বপূর্ণ সংস্থা তারা আসছে এবং সহায়তার ঘোষণা দিচ্ছে তাৎক্ষণিকভাবে। ইতিমধ্যে $20 কোটি এক্সট্রা এই রোহিঙ্গাদের জন্য ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে বিবৃতি দিয়েছে
হোয়াইট হাউস, এতে বলা হয় বৈঠকে বাইডেন বলেছেন বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে। মঙ্গলবার নিউ ইয়র্কে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।